গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, এটা একটা শাখা পরিষ্কার করার ভিডিও, মানে ব্লগ ভিডিওই বলতে পারো, ছোটোখাটো। তো কিভাবে আমি শাখা পরিষ্কার করি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, যে কি জিনিসটা দিলে শাখার একদম ময়লা একদম তাড়াতাড়ি উঠে যায়। এটা হচ্ছে আমার কাকিমা, তো ও আমার শাখাগুলো পরিষ্কার করে দিচ্ছে, আর আমি শাখাটা পরিষ্কার করেই আসতাম, বাট তোমাদের সাথে শাখা পরিষ্কার করার ভিডিওটা দেবো বলেই শাখাটা আমি পরিষ্কার করে আসিনি। তো কাকিমা, এটা হচ্ছে আমার কাকিমা, যেদিন আমি বাপের বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি সেদিনই এই শাখাটা আমি ভিডিওটা করেছি, শাখা পরিষ্কার করার ভিডিও। তো একটু লেটই আপডেট তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কাকিমা একটা জায়গার মধ্যে কেরোসিন তেল নিয়েছে আর একটা ব্রাশ নিয়েছে। তো কেরোসিন তেলটা শাঁখার মধ্যে দিয়ে একটুখানি বুলিয়ে রেখে দিয়েছিল। তো কেরোসিন তেল দিলে কী হয় বলো তো, শাঁখার ময়লাগুলো সব উঠে যায়। এই দেখো, একটু করে কেরোসিন তেল নিচ্ছে আর শাঁখাতে দিচ্ছে, মানে এত প্রচণ্ড পরিমাণে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে ধুলো আর ময়লা হয়েছে শাঁখার খাঁজগুলোতে। এই দেখো কেরোসিন তেলটা এটাতে নিয়েছে, আর এই দেখো আমার হাতে দেখো শাঁখার অবস্থা মানে প্রচণ্ড হয়েছিল। কিন্তু বেশিক্ষণ লাগেনি শাঁখাটা পরিষ্কার করতে, কেরোসিন তেল দিলে না প্রচণ্ড তাড়াতাড়ি শাঁখা পরিষ্কার হয়ে যায়, শাঁখার সব ময়লাগুলো চলে যায়। তোমরা প্লিজ ট্রাই করে দেখো, যে কেরোসিন তেল দিয়ে শাঁখা পরিষ্কার করে দেখো, দেখো একদম ফটাফট কাজ দেবে। এটা ওই জন্য মানে এতটা ময়লা হয়েছিল বলেই অনেক রকম মানে তা ঘষতে হচ্ছিলো। এই দেখো ব্রাশ দিয়ে আর কেরোসিন তেল দিয়ে শাঁখাটা পরিষ্কার করা হচ্ছে। তো এই হাতটা হচ্ছে এই হাতটা, আর ডান হাতটা তো প্রচণ্ড পরিমাণে হয়েছিল ময়লা, আর বাঁ হাতটা অতটি হয়নি। তো মানে আমি এখানে এলেই কাকিমার কাছেই শাঁখা পরিষ্কার করা করে না, কারণ আমি নিজে নিজে অতটা করতে পারি না। তো দেখে দেখবে এই হাতটাই দেখো, তোমাদেরকে মানে দেখাচ্ছি, কতটা কি দেখাতে পারছি আমি জানি না। এই দেখো কতটা ময়লা উঠেছে, অনেকটাই ময়লা উঠেছে। এই কেরোসিন তেলটা প্রচুর কাজ, কেরোসিন তেলটার শাঁখা পরিষ্কারের পক্ষে। হ্যাঁ, আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন চুন, কলগেট, হলুদ, তারপরে তোমার সাবান গুঁড়ি। তো তুমি যদি হলুদ সাবান গুঁড়ি দিয়ে মিশিয়ে ব্রাশ করে ঘষে শাঁখাটা দিয়ে দাও না, শাঁখা একদম দারুণ পরিষ্কার হয়ে যায়। আর যদি তুমি চুনটাকে মানে ভিজিয়ে রাখো শাঁখাটার ওপরে, দেখবে কিছুক্ষণ রাখবে, আধ ঘন্টা পরে শাঁখাটা ছেড়ে যাবে। আরও একটা কাজ, এটা যেমনি কেরোসিন, তো এটাকেও তুমি একটু কিছুক্ষণ রেখে এভাবে ব্রাশে করে ধরে ধরে তো করলেই এটাও উঠে যাবে। তারপরে আরও একটা আছে, যেটা হচ্ছে কলগেট, যেটা আমরা ব্রাশ করি সেই কলগেটটা যদি আমরা শাঁখার মধ্যে ইউজ করি, তো সেই কলগেটটা দিয়ে রাখতে হয়। তো সেই কলগেটটা দিয়ে রেখে যদি কিছুক্ষণ পরে ব্রাশ করে দিই, তো শাঁখা একদম মানে নতুনের মতন হয়ে যায়। দেখো হাতের শাঁখার ময়লা দেখতে পাচ্ছ কীরকম, তাও খুব কম সময়ের মধ্যেই না কেরোসিন তেল দিয়েই এই ময়লাগুলো চলে গেছে। কারণ কেরোসিন তেলে এই জানি আমরা মানে আমাদের ঘরের সবাই কেরোসিন তেল দিয়ে এরকমভাবে শাঁখা পরিষ্কার করে, তো সেই জন্য। আর এই ভিডিওটা তোমাদের জন্য ছিল, তোমাদের যদি উপকার হয় প্লিজ কমেন্ট বক্সে জানাও, এরকম এরকম আরও টিপস পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট করে জানিও যে দিদি এরকম এরকম আরও টিপস পেতে চাই। তো প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি বেল বাটনটা না ক্লিক করে থাকো তাহলে নোটিফিকেশান অল করে দিও। এই দেখো কাকিমা এর ওপরে একটু চুন দিয়ে দিচ্ছে, খাবার চুন। তো একটু চুন দিয়ে ব্রাশ করা হয়ে গেছে, তারপর একটু চুন দিয়ে এটা লাগিয়ে রাখছে যাতে এটা আরও ভালোভাবে ছাড়ে। তো সেহেতু এই দেখো চারিদিকে শাঁখা চারিদিকে হয়ে গেছে। আর এই দেখো আমি হাত ধুয়ে চলে এসেছি সাবান দিয়ে, কারণ কেরোসিন তো, আর কেরোসিন দিয়ে হাত ধুলে জানো তো একটা গন্ধ, মানে কেরোসিন হাতের পর একটা গন্ধ আসে। তো সেই গন্ধটা দূর করার একটাই উপায়, সাবান দিয়ে হাত ধুয়ে অল্প কিছু সর্ষের তেল নিয়ে তো হাতের মধ্যে একদম ঘষে নিতে হবে।